কারণ জিডিপি যেটা আমরা ডিক্লেয়ার করলাম আমরা জানি না জিডিপিটা কোথায় কার কাছে এটা কি কৃষি ক্ষেত্রে আছে এটা কি আপনার ইন্ডাস্ট্রিতে আছে নাকি এটা কার কাছে আছে এটা আমরা জানি না সুতরাং আমরা ওই জায়গাটাকে হিট করতে পারি না আমি যদি জানি যে আমার দেশের জিডিপি হচ্ছে 460 বিলিয়ন আমি যে ডিক্লেয়ার করলাম তাহলে আমি কেন ওখান থেকে আপনার আপনি ট্যাক্স কালেকশন করতে পারবো না নফকুল ম্যাম যেটা নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে রাজনৈতিক দলের মত পথের ভিন্নতা থাকতেই পারে বিরোধিতার যে জায়গা সেখানে জনস্বার্থ আসলে কতটা সংরক্ষিত হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক বেশ কিছু ইস্যু আছে নির্বাচন গণতন্ত্র ভোটাধিকার দ্রব্যমূল্য নানা বিষয় নিয়ে মানুষের নানা প্রশ্ন সরকারি দল আর বিরোধী দল আমি মানে যারা সরকারে নাই তাদের সবারই আমি বিরোধী দল বলছি সরকারের একটা দায়িত্ব আছে সরকার গিয়েছেই একটা তার একটা নির্বাচনী ইশতেহার আছে কি করবে ভবিষ্যতে কি করবে এগুলো তার প্ল্যান আছে সেটা তার এই দায়িত্ববোধ থেকে জনসাধারণের সে উপকার করবে আর একটা শক্তিশালী বিরোধী দল এটা কিন্তু যতগুলো রাজনীতিবিদ আছেন সবাই চেয়েছেন কিন্তু কারণটা হলো যে এই জনগণের যে পালস জনগণের কথা সরকার তো যতটুকু পারে বলবে সম্পূর্ণ কিছু বলার দায়িত্ব তার নয় সেই জন্য শক্তিশালী বিরোধী দল আমি সবাইকে বলছি যারা আপনার সরকারে নাই তারা সবাই কিন্তু বিরোধী দল এই বিরোধী দলের ভূমিকা হচ্ছে যে সরকার কোথায় কোথায় ভুল করছে এবং জনসাধারণের কী কী প্রবলেমসগুলো হচ্ছে সেগুলো আমরা ধরাই দেওয়া এটা হলো বিরোধী দলের কাজ সবচেয়ে বড় কাজ এখন ধরেন আমাদের দেশে এখানে যেটা আসছে দেখেন কতগুলো পলিসি বেশি কথা বলবো না তো একটা হলো আমাদের এখানে মুক্তবাজার অর্থনীতি আছে মুক্তবাজার অর্থনীতি মুক্তবাজার অর্থনীতির মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আপনার যত ডিমান্ড থাকবে তত যদি সাপ্লাই না থাকে জিনিসের দাম বাড়বে আচ্ছা মুক্তবাজার অর্থনীতিতে তখনই আপনার দেশে চলবে যখন সুশাসন হয় মুক্তবাজার অর্থনীতি থাকলো চাঁদাবাজি থাকলো আপনার ট্রাকে মধ্যস্থত ভোগী থাকলো তাহলে সেই মুক্তবাজার অর্থনীতি মুক্ত উপরে পড়বে এখন কি হবে মুক্তবাজার অর্থনীতির পাশাপাশি আপনি মনিটারিং বডি বসাইছেন এখন যে বেচারারা আপনার ওই এই জিনিসপত্র কিনে নিয়ে আসতেছে এগুলো তো তিন চার হাতে হয়ে বাজারে আসে যেখান থেকে যে জিনিসপত্র কিনছে তাদের দলিল যদি না দেখাতে পারেন সঙ্গে সঙ্গে তাকে ফাইন করতেছে এটা ইন্টারমিডিয়েটই একটা ই করছে এটাতে এটাতে হচ্ছে কি জনগণের আরও দুর্ভোগ হচ্ছে এবং জিনিসপত্রের বাঁধকে বেড়ে যাবে আরও আরও বেড়ে যাবে এখন ওই ঘুরে ফিরে আরেকটাই আসে কথা আসে যে আপনাকে যদি বেগুনের কথা বলা হচ্ছিল যে আপনি জানেন যে গণমাধ্যমের একটা খবর যে বগুড়াতে বেগুনের মন 80 টাকা ঢাকায় কেজি 80 টাকা এটা তাহলে হতে কি আমাদের এখানে তো এর আগে যে আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন 35 টাকা 30 টাকা আব্দুর রাজ্জাক সাহেব যে ছিলেন উনি একটা খুব ভালো কথা ছিলেন এটা তো হলো না ফার্মার মার্কেটস যে উৎপাদন করে সেই বিক্রি করবে এই পদ্ধতিটা বিদেশে অনেক আছে ফার্মার মার্কেটস একটা আসে হয়তো সপ্তাহে একদিন বসে কোনো কোনো জায়গায় দুই দিন বসে ওই যারা উৎপাদন করে তারাই নিয়ে আসে নিয়ে এসে বাজার ব্যবস্থাপনায় ওটা আসে যেমন ধরেন আমি সৌদি আরবের কথা বলি সৌদি আরব সহকারে মিডল ইস্টের ওখানে কিন্তু মুক্ত বাজার অর্থনীতি নাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নাই ওখানে একটা একটা চেইন আছে দেখেন আশ্চর্য বিষয় যে আমার কাছে যতক্ষণ পর্যন্ত লাস্ট বিন্দু থাকবে আমার কাছে আমি কিন্তু ওই দামই বিক্রি করব আমার কাছে নাই নাই আমি দাম মারব না এটা আমি সংসদেও বলেছিলাম যে এইটা কি কী পদ্ধতিতে চলে আমাদের খালি মুক্তবাজার অর্থনীতি নিয়ে থাকলে হবে না মুক্তবাজার অর্থনীতির সঙ্গে আপনি ডলারটাকে কন্ট্রোল করতেছেন ডলারের সময় তো আপনার মুক্তবাজার অর্থনীতি নীতি ফলো করতেছেন না আজকে যদি ডলারটা আপনি বাজারে মানে ই করতেন বিনিময় করতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম বাজারে যা হয় ডলার সেটার তার দাম হবে সেটা 170 টাকা হোক 160 টাকা হোক 140 টাকা হোক তাহলে হতো কি বাজারের সঙ্গে আপনার একটা সমন্বয় হতো মুক্তবাজার অর্থনীতি আমি দিচ্ছি আরেকদিকে মনিটরিং করছি আরেকদিকে সুশাসন নাই সুশাসন দিতে পাচ্ছি না এর ফলে হচ্ছে কি এই যে অর্থনীতিটা এটা ঘুরপাকের মধ্যে পড়ে গেছে সব কিন্তু কিন্তু জিডিপি দিয়ে এখন আমাদের জিডিপি ঠিক করেছে 460 বিলিয়ন ডলার মানে 44,000 কোটি টাকার মতো হলো আমাদের দেশের দাম মানে জিডিপি এখন এই জিডিপিটাকে আপনি যদি ধরেন সব ক্ষেত্রে কিন্তু জিডিপি আপনার ধরেন টাকা কালেকশন করবেন কত জিডিপির কত পার্সেন্ট আমরা এখানে 10%ও করতে পারি না পাকিস্তান করে আপনার 23% ইন্ডিয়া করে 21% মানে জিডিপির যে রেশিওটা আমার ট্যাক্স কালেকশন হবে তার 25% আমাদের এখানে 10% হয় কারণটা কি
কারণ জিডিপি যেটা আমরা ডিক্লেয়ার করলাম আমরা জানি না জিডিপিটা কোথায় কার কাছে, এটা কি কৃষিক্ষেত্রে আছে, এটা কি আপনার ইন্ডাস্ট্রিতে আছে, নাকি এটা কার কাছে আছে, এটা আমরা জানি না। সুতরাং আমরা ওই জায়গাটাকে হিট করতে পারি না। আমি যদি জানি যে আমার দেশের জিডিপি হচ্ছে 460 বিলিয়ন আমি যে ডিক্লেয়ার করলাম, তাহলে আমি কেন ওখান থেকে আপনার আপনি ট্যাক্স কালেকশন করতে পারবো না, কেন 20% ট্যাক্স কালেকশন করবো না? আজকে 20% ট্যাক্স কালেকশন যদি করি আমি, তাহলে আমার ট্যাক্স এখন তো 3 লক্ষ টাকাও হয় না, জি 3 লক্ষ হাজার কোটি টাকা, তখন এটা হয়ে যেত 12 লক্ষ 13 লক্ষ হাজার কোটি টাকা, আমাদেরকে কারো কাছে চাইতে হইতো না। সুতরাং এই এফিশিয়েন্ট জিনিসগুলা হচ্ছে, এখন আমাদের প্রধানমন্ত্রী বলেছে স্মার্ট বাংলাদেশ হবে, আমি আশা করি এই স্মার্ট বাংলাদেশের মধ্যে এই জিনিসগুলো আনতে হবে। এই শুধু উন্নয়ন করলে হবে কি, উন্নয়নটা ধরে রাখার একটা যদি প্রক্রিয়া না থাকে, যে প্রক্রিয়াটা আমরা সবসময় যখন 40 সাল পর্যন্ত একটা আছে সরকারের, 40 সাল পর্যন্ত একটা রোডম্যাপ আছে এবং 100 ইয়ার্স পর্যন্ত একটা রোডম্যাপ আছে, কিন্তু এই রোডম্যাপগুলো যদি আপনাকে ঠিক মতো চালাইতে হয়, তাহলে এই যে ছোট ছোট জিনিস যে পিল ফিরেজগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আলোচনার একদম আপনি যেটা বলছিলেন দোষারোপ রাজনীতি, সেটাই বলতে চান, দোষারোপের রাজনীতিটা বন্ধ করতে হবে। সমালোচনা করতে পারেন আপনি, কঠোর সমালোচনা, আমরা কিন্তু সমালোচনা সমালোচনা করেন, সরকারের যে ব্যর্থতাগুলো সেগুলো তুলে ধরতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে সেই ব্যর্থতাগুলো ঠিক করার জন্য। এটাই আমাদের একমাত্র পথ যেখান থেকে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু এটা এরকমই হয়েছে যে আমরা যেটা দেখি সেটাকে বাঁকা দেখি, বা সরকারও মনে করে যে তার যে সমালোচনা সেটি আসলে উল্টো করা হচ্ছে, বা সেখানে তারাও যেমন অনড় থাকে বিরোধী দলও তেমনি অনড় থাকে। ব্যাপার হলো কি, সমালোচনাটাকে আপনাকে মানে সহজভাবে নিতে চায় না কেউ কোনো কিছু। আমি একজনের কাছে রাজনীতি শিখেছিলাম, সে কি বলছে জানেন, যে তুমি সরকারে থাকবা আর গাইল খাবা না, এটা কোনো কথা হইলো একটা? সুতরাং এগুলো আপনাকে হজম করতে হবে, এগুলোকে হজম করতে হবে, সমালোচনাকে আপনাকে ফেস করতে হবে, পাশ কাটানোর কোনো উপায় নাই, সমালোচনার মধ্য থেকে আপনাকে আসল জিনিসটা বের করে আনতে হবে। বের করে আনলেই তো আপনি দেশটাকে উন্নত করতে পারবেন, কারণ আপনি তো জানেন সেই ছবিটার কথা, একজন আর্টিস্ট ছবি আঁকছিল, ছবি আঁকতে আঁকতে একটা ফুলের ছবি আঁকছে, আঁকতে আঁকতে দেখলো যে ঠিক হয় নাই, যেদিন ঠিক হলো সেদিন মৌমাছি এসে সেই ফুলে বসলো। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি যে সরকার চালাচ্ছি, ম্যান্ডেট দিয়েছে গণতন্ত্রে, ম্যান্ডেট হলে 50% উপরে হলেই আপনি সরকার চালাতে পারেন, কিন্তু আরও যেগুলো আমাকে দেয় নাই সেগুলো আপনি কনসিডার করতে হবে, যে আরও তো 40% বা 30% লোক আমাকে পছন্দ করে নাই, তাদের কিন্তু দেখভাল করার দায়িত্ব এই সরকারের। সুতরাং সরকারকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে এবং সমালোচনাগুলো হজম করতে হবে। সে অনুযায়ী রেমাল সোবানের একটা বিখ্যাত বই আছে, আমার সমালোচক আমার বন্ধু, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।